শুভ বিকেল। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসসি এর মূল সূচক ডিএসইএক্স 5.11 পয়েন্ট বা 0.08 শতাংশ বেড়ে 6,416 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1,275 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 15.68 শতাংশ কম। সিমেন্ট খাতে লাফার ঝুলসিম বাংলাদেশ, জীবন বিমা খাত থেকে সান লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আইটি খাতে জেনেক্স ইনফোসিস সূচকের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। আজ প্রধান খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতের সর্বোচ্চ 4.23 শতাংশ এবং আইটি খাতের দ্বিতীয় সর্বোচ্চ 2.48 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে সর্বোচ্চ 0.70 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিশে আজ জীবন বিমা খাতে 8টি এবং শিল্প খাতে 6টি করে কোম্পানি রয়েছে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং জেনেক্স ইনফোসিসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ মনুস্পুল পেপার, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার এবং রতনপুর স্টিল রি রোলিং মিলসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। জেনেক্স ইনফোসিসের সভায় কর আদায়ের সাথে সম্পৃক্ত ইলেকট্রনিক্স সরঞ্জামের বিতরণ, ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সাথে একটি চুক্তি অনুমোদন হয়েছে, যা প্রতি বছর আনুমানিক 212 কোটি টাকার মোট রাজস্ব আয় করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। মনুস্পুল পেপার আজ ঘোষণা করেছে যে তাদের 35তম বার্ষিক সাধারণ সভা আগামী মাসের 8 তারিখে পুনর্নির্ধারিত হয়েছে। হাক্কানি পাল্প অ্যান্ড পেপার তাদের প্রথম ত্রৈমাসিকের শেয়ার প্রতি ঋণাত্মক আয় ঘোষণা করেছে, তবে বাকি শেয়ারের মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে সামান্য উন্নতি হয়েছে, তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বর্তমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণের সুদহারের সীমা তুলে নেওয়া সহ ভোক্তা ঋণের সুদহার 9% থেকে 12% বৃদ্ধি করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নীতি প্রণয়নের ফলে সুদের হার বেশি হতে পারে, যা অর্থ সরবরাহ এবং মূল্যস্ফীতি কমাতে সাহায্য করবে। সেই সাথে বাজারের অবস্থা অনুযায়ী সুদহারে সামঞ্জস্যতা রাখার পরামর্শ দিয়েছে IMF। বৈশ্বিক বাজারের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী জ্বালানি তেলের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং দেশের বাজারে দাম সমন্বয় করতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল। কিন্তু গত 1 বছরে এরই মধ্যে 3 বার দাম বাড়ানোয় সরকারি কর্মকর্তারা এতে দ্বিমত পোষণ করেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলএল গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।